ভারতের চন্দ্রযানের থেকে আগে চাঁদে নামার তাড়াহুড়োতে রাশিয়ার লুনার 25 চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর এখানেই শেষ হয়ে যায় চন্দ্রযান এবং লুনার 25 এর রেস। চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করার পর তার প্রথম কাজ কি হবে, সে কিভাবে সেখানে এক্সপেরিমেন্ট করবে, এই রকমই কতগুলি কৌতূহল সমৃদ্ধ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এপিসোড। আপনি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর একজন প্রকৃত ভারতীয় হয়ে থাকলে কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখতে ভুলবেন না। চন্দ্রযান প্রত্যেক দিন কিছু না কিছু নতুন আপডেট দিয়েছে। প্রতিটি ভারতবাসীর পাশাপাশি সমগ্র পৃথিবীর বহু সংখ্যক মানুষ 23 আগস্টের অপেক্ষা করতে থাকে। বর্তমানে লাইভ আপডেট অনুযায়ী এটা বলা হয়েছে যে চন্দ্রযান তার গতি ধীরে ধীরে কমাতে শুরু করেছে। চন্দ্রযান 3 তার এই যাত্রাপথে এমন কিছু কাজকর্ম করেছে যেগুলি এখনো পর্যন্ত উন্নত মানের স্পেস এজেন্সি নাসা পর্যন্ত করতে পারেনি। চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছাকাছি স্থানে গিয়ে তার ভয়ঙ্কর চিত্র ক্যাপচার করেছে। এটি চাঁদের এমন এক অংশ যেখানে এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি। তবে এখন প্রশ্ন হলো, এই ছবিগুলির মধ্যে কি এমন ভয়ঙ্কর রয়েছে, আর চন্দ্রযান 2 এর অরবিটারের সঙ্গে চন্দ্রযান 3 এর ল্যান্ডার কিভাবে যোগ করানো হলো? এই রকমই কৌতূহল সমৃদ্ধ প্রশ্ন মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সর্বপ্রথমে বলে রাখি, ভারতের ইসরো চন্দ্রযানকে চাঁদে পাঠানোর জন্য কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করেনি, বরং চন্দ্রযানকে চাঁদে পাঠানোর জন্য কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিল যেটাতে খরচও অনেক কম আর চন্দ্রযান সুরক্ষিত থাকবে। চন্দ্রযানকে চাঁদে পাঠানোর জন্য সর্বপ্রথম 5টা রাউন্ড পৃথিবীর কক্ষপথে ঘোরানো হয়। তারপর কোনো গুলতির মতো টেকনিক অ্যাপ্লাই করে তাকে চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হয়। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর ভারতের বিজ্ঞানীরা তাড়াহুড়ো করেনি, যদিও বা রাশিয়া এই তাড়াহুড়োর চক্করে তাদের মহাকাশযানটি ধ্বংস করে ফেলেছে। কেউ একজন বলেছিল, তাড়াহুড়োর কাজ সর্বদা খারাপ হয়, আর এই উদাহরণটা রাশিয়া দিয়ে গিয়েছে। দীর্ঘ 1.5 মাস যাত্রা করার পর অবশেষে চন্দ্রযান চাঁদের 25 কিলোমিটার উচ্চতায় চলে আসে। চন্দ্রযান এমন এক পর্যায়ে চলে এসেছে যেখান থেকে তার গতি কমানোর পদ্ধতি শুরু হয়, কারণ চন্দ্রপৃষ্ঠে নামার সময় তাকে তার গতি অনেক কম রাখতে হবে। চাঁদের 25 কিলোমিটার উচ্চতায় যাওয়া মাত্রই চন্দ্রযান সর্বপ্রথম তার কতগুলি ছবি তুলে ভারতের ইসরোকে পাঠিয়েছে। ছবিগুলি চাঁদের এমন এক অংশ থেকে তোলা হয়েছে যেখানে এখনো পর্যন্ত কোনো মানুষ, কোনো মহাকাশযান, ইভেন কোনো ক্যামেরা পর্যন্ত পৌঁছায়নি। এই সকল ছবিগুলিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চাঁদের মাটি কোনো রকম সমতল নয়, এটি চাঁদের সেই ভয়ানক সাইড যেটিকে ডার্ক সাইড অফ মুন বলা হয়। যদিও বা চন্দ্রযান 3 চাঁদের অনেকগুলি ছবি তুলে পাঠিয়েছে, এখন স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ক্যাপচার করা হয়েছিল ল্যান্ডারে লাগানো হরাইজন্টাল ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরার সহযোগিতায়। এই ক্যামেরা অনেক আধুনিক এবং অ্যাডভান্স মনে করা হয়। ইসরোর বিজ্ঞানীরা এই ক্যামেরার বিষয়ে বলেছে, চন্দ্রপৃষ্ঠে একটা সুরক্ষিত স্থান খোঁজার জন্য এই ক্যামেরাটি বিশেষভাবে কাজে আসবে। বর্তমানে চন্দ্রযান 3 কে সাহায্য করার জন্য প্রপুলশন মডিউল এবং চন্দ্রযান 2 এর অরবিটার দুজনেই রয়েছে, আর এই দুটি ইনস্ট্রুমেন্টের সহযোগিতায় সে ইসরোর বিজ্ঞানীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। চন্দ্রযান 3 যে সময় ল্যান্ড করবে সেই সময় পৃথিবী থেকে বসে তাকে কন্ট্রোল করাটা খুবই কঠিন কাজ, আর এর জন্য ইসরোর বিজ্ঞানীরা এর মধ্যে স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিট করে দিয়েছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যান্ডারের মধ্যে লাগানো উন্নত মানের ক্যামেরা এবং 9টি সেন্সরের সহযোগিতায় সর্বপ্রথম চাঁদের মধ্যে একটা সমতল স্থান খুঁজবে, আর সমতল স্থান খোঁজার পর ইসরোর হেডকোয়ার্টারে পারমিশনের জন্য মেসেজ পাঠাবে। তারপর ইসরোর তরফ থেকে আদেশ পাওয়ার পর ধীরে ধীরে ল্যান্ড করা শুরু করবে। বিক্রম ল্যান্ডার চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করার পর সর্বপ্রথম তার মধ্যে থেকে রোভার বেরিয়ে আসবে, তারপর লেজার ইনডিউস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি এর সহযোগিতায় সেখানকার কমপ্লেক্সকে এক্সিট করে দেবে, যার ফলে সেই কেমিক্যালের সহযোগিতায় সেখান থেকে আলাদা আলাদা ওয়েভ এবং রেজ অর্থাৎ আলফা অ্যান্ড এক্সরে বেরিয়ে আসবে। এই সকল তথ্যগুলিকে রোভারে লাগানো আলফা পার্টিকেল এক্সরে স্পেকট্রোমিটার এগুলিকে অ্যানালাইজড করবে, আর এটা থেকে চাঁদের দক্ষিণ মেরুতে মাটির গঠন সম্পর্কে ধারণা লাগানো যাবে। তারপর এই রোভার ল্যান্ডারের আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করবে আর সেখানকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবে, যেমন ধরুন চাঁদের আবহাওয়া এতটা পাতলা কেন, এই সকল রহস্যের খোলাসা করার চেষ্টা করবে। তবে আপনারা আমাদের পুরাতন ভিডিওতে অনেকবার শুনেছেন যে চাঁদের মধ্যে বাতাস নেই বললেই চলে। প্রথম দিকে মানুষ ভাবত চাঁদের মধ্যে কোনো রকমের বাতাস নেই, কিন্তু কিছুদিন আগে যখন চাঁদ নিয়ে ডিপলি স্টাডি করা শুরু হয় তখন জানতে পারা যায় চন্দ্রপৃষ্ঠ থেকে হালকা আয়নোস্ফিয়ার বা চার্জ পার্টিকেল রয়েছে। তবে এই রকমের পাতলা আবহাওয়া কেন রয়েছে সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। চন্দ্রযান 3 এর ল্যান্ডারের মধ্যে থাকা রাম্ভা এবং চ্যাস্টা এই সেন্সরের সহযোগিতায় মুন আয়নোস্ফিয়ারের হিট কন্ডাকশন প্রপার্টি বা তাপমাত্রার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাব। অপর পাশে চাঁদের মধ্যে ভূমিকম্পকে শনাক্তকরণ করার জন্য ল্যান্ডারের মধ্যে ইলসা নামক একটি ডিটেক্ট পাঠানো হয়েছে। ইসরো খুব চালাকির সঙ্গে প্রপুলশন মডিউলকে দুটি কাজের জন্য ব্যবহার করছে। প্রপুলশন মডিউলের মধ্যে সাপি নামক একটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে যা চাঁদের মাটিকে স্ক্যান করে সেখানকার কেমিক্যাল কম্পোনেন্টগুলিকে শনাক্তকরণ করবে। তারপর ল্যান্ডার মডিউল থেকে আলাদা হওয়ার পর এটি রিলে স্যাটেলাইটের মতো কাজ করবে, যাতে করে কোনো রকমের ডাটা মিস না হয়ে যায়। তার জন্য ল্যান্ডার থেকে এবং রোভার থেকে ডাটা নিয়ে সে পৃথিবীর ইসরোর স্পেস রিসার্চ সেন্টারে পাঠাবে। বন্ধুরা, এটি খুব বড় মাপের পদক্ষেপ, কারণ এটার জন্য অন্য কোনো দেশের রিলে স্যাটেলাইটের উপর ইন্ডিয়াকে ভরসা করতে হবে না। এর আগে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইসরোর ডাটা পৃথিবীর অন্য দেশ বা কোনো হ্যাকার চুরি করে নিয়েছিল। ভারতের চন্দ্রযান 3 মুন মিশনকে ভারতের ম্যান মিশনের প্রথম ধাপ বলতে পারেন। ভারত যদি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করতে পারে তাহলে আগামী দিনে ভারত মহাকাশে মানুষ পাঠাবে। এই মিশনের সাহায্যে ভারতের কনফিডেন্স লেভেল আরো অনেকটা পরিমাণে বেড়ে উঠবে। তবে এই চন্দ্রযান মিশন যদি সফল হয়ে যায় তাহলে ভারত এমন একটি দেশ হবে যে পৃথিবী সৃষ্টি এবং বিবর্তনের সঙ্গে যুক্ত থিওরিকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাবে। কারণ 2009 সালে চন্দ্রযান 1 এর সহযোগিতায় চাঁদের দক্ষিণ মেরুতে
জলের সংকেত পাওয়া যায়। অনুমান করা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে উপস্থিত এই জল পৃথিবী এবং চাঁদ সৃষ্টি হওয়ার পর থেকেই এখানে রয়েছে। অপর পাশে কিছুদিন আগে কতগুলি বিজ্ঞানী চাঁদের মধ্যে অল্প মাত্রায় ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এই রকমের ধারণা দিয়েছে। সাধারণত এই রকমের ঘটনা তখন দেখা যায় যখন কোনো বস্তুর ভিতরে উত্তপ্ত লাভা থাকে। থিওরি মারফত আমরা যেমনটা জানি পৃথিবী থেকে চাঁদের জন্ম হয়েছে, তবে বর্তমানে চন্দ্রযান 3 এর কাছে এই সকল রহস্যগুলি উন্মোচন করার একটা চান্স রয়েছে। এই সব কিছু জানার পর বলা বাহুল্য যে চন্দ্রযান যদি চাঁদের দক্ষিণ মেরুতে জল এবং সেখানকার ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে, তাহলে পৃথিবীর ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না।